আমি চলে এসেছি আজকে একটা নতুন দিনে, নতুন মিয়ান ভাই মমের তরফ থেকে, আমি মা মম আমার আমার ছেলেকে নিয়ে। এখানে আমরা নিত্য নতুন কোনো চ্যানেল নিয়ে পজিটিভ নেগেটিভ কথা বলি, আমি রোজ বলি। আর সেটা ছেলে একটু ভুল বলে, ভাবে যে আমি ব্লগিং করছি, ইটস নট ব্লগ, এটা হচ্ছে আমি কী এই চ্যানেল দেখে, এই এইসব চ্যানেল দেখে কী ভেতরকার কী কথা জানতে পারি। তা আমার ছেলে দুটো চ্যানেল খুব ফলো করে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড অফ রাজীব সেন আর কুনাল বস ব্লগ এবং চারু আসপা। রাজীব সেন এমন একটা ছেলে, ছেলেটা খারাপ নয়, ছেলেটা ভালো, কিন্তু বড্ড বেশি শো অফ করে। টাকা সবারই আছে, তুমি তাই বলে ফুটানি মারতে পারো না। হ্যাঁ, তুমি নিজে কিছুই করো না, তুমি তোমার মায়ের জুয়েলারি দোকান হ্যান্ডেল করো, সেটা তোমার নামেও না। হ্যাঁ, তুমি এদিকে বলো তোমার মেয়েকে খুব ভালোবাসো, জিয়ানা জিয়ানা খুব করো, কিন্তু কই, আমি তো তোমায় দেখি না কোনোদিন, মানে আই হ্যাভ নেভার সিন, মানে তুমি সেরমভাবে তার খেয়াল নিচ্ছ, ইয়ে নিচ্ছ। সো আমি কি সামথিং আই উইল অলসো লাইক টু স্পিক ইন ইংলিশ দ্যাট ডোন্ট ডু টু মাচ শো অফ। হ্যাঁ, একটু তুমি রেগুলার ব্লগে এসো, রাজীবকে বলবো আমি, তুমি যদিও তুমিও বাঙালি, সেই জন্য আমি বাংলাতে বলছি, খালি পশ বাড়ি পশ গাড়ি দেখালেই তুমি ভাবছো যে ভিউয়ারশিপ বাড়বে বা সাবস্ক্রাইবার বাড়বে, তা কিন্তু নয়। তোমার থেকে কিন্তু তোমার বউ এক্স ওয়াইফটা কি বলবো জানি না, চারু সে অনেক সিম্পল, খুব সিম্পল ভাবে ব্লগ করে বলে, তাতে তার জন্য সেই কারণেই কিন্তু সিম্পলিসিটির জন্য তার অনেক বেশি ভিউয়ার, অনেক বেশি সাবস্ক্রাইবার, অ্যাটলিস্ট তোমার মতো শো অফ করে না। এবং যেইভাবে মেয়ের খেয়াল রাখে, মানে জিয়ানার খেয়াল রাখে, তোমার এটা বোঝা উচিত, শেখা উচিত যে তুমি খালি বডি বানাতে, টাকা ফুটানি করতে, দামি দামি গাড়ি দেখাতেই ব্যস্ত, কোনোদিনই তো নিজের মেয়েকে নিয়ে কোনো ব্লগ করোনি। আর চারু সব ব্লগেই দেখি, আমি চারু অশোভার কথা বলছি, যে সে তার মেয়েকে খুব ইম্পর্টেন্স দেয়, যেইভাবে যত্ন করে সেটা দেখে আমার খুবই ভালো লাগে, খুবই সিম্পলভাবে করে। তুমি তোমার কত ভালো বউকে সন্দেহ করেছো, যে ড্রাইভারের সাথে সন্দেহ করেছো, তাই এরকম করলে রাজীব একটাই বলবো যে বয়স তো কম হলো না, 40-42 হবেই, একটু গ্রো আপ করো, একটু গ্রো আপ হও, ম্যাচিওর হও, এখনো ভীষণ বাচ্চা। আর চারুর ব্যাপারে এটা বলবো, তুমি এখন ঠিকঠাক চলছো, চালিয়ে যাও, একদম আপ ঠিকসে জারে যাও চারু, ঠিকসে এসে কাটতে রাও, এই যে জো সিম্পলিসিটি ব্লগ মে দিখাই দেতা হ্যায় ওই কাটতে রাও, আর বাস আর কি কেনা হ্যায়, আপনি বেবি কা খেয়াল রাখনা, ব্লগ বহুত হি তোমারা ব্লগ মুঝে নর্মাল ব্লগ লাগতা হ্যায়, অল দ্য বেস্ট টু ইউ। আর কুনাল দা সম্বন্ধে বলবো, যে কুনাল দা এত কম ব্লগ কেন করছো, আগে তো তোমার ব্লগ রেগুলারলি দেখতাম, আমি জানি লাইফস্টাইল ব্লগিং একরকম হয়ে গেলে বেশি ভিউয়ারশিপ হয় না, ভেরিয়েশন আনতে হয়, কিন্তু তোমার ট্রাভেল ব্লগগুলো আমি মাঝে মধ্যে দেখি, তো আমি চাইবো যে তুমি আবার সেই আগের মতো রেগুলার ব্লগ করো। তো এত নেতাজির ওপর তোমার যে রিসার্চ সেটা দেখে আমি মুগ্ধ, আনন্দী দির সাথেও ব্লগ করো একটা, আনন্দী দি বলবো না আনন্দী বলবো, আমরা একই বয়সী, হ্যাঁ তো তুমি আমার বয়সই হবে, আর রেগুলার ব্লগে আবার ফিরে আসো, তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি খুব অনেস্ট পার্সন, লাভ ইউ, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। নমস্কার, অনেকদিন বাদে আমি আমার মার বোনের ব্লগে আসলাম, অনেকদিন আপনাদের সাথে দেখা হয়নি। তো পাঠান যে ছবিটা রিলিজ হয়েছে শাহরুখ খানের কিছু মাস আগে আপনারা জানেন, ধামাকেদার বিজনেস করেছে, লাস্ট 10 বছরে শাহরুখের এত ভালো বিজনেস কোনো বই করেনি। আমি শাহরুখের খুব বড় ফ্যান, তো আমি পাঠান ছবি থেকে শাহরুখের একটা ট্রিবিউট দিতে যাই, যেটা গান আমি পরে গাইবো, কিন্তু গান তো অনেকই গাই, কিন্তু নর্মালি আমি কোনোদিন কোনো সিন করিনি। আমার পাঠানের ইন্ট্রোডাকশন সিনটা অ্যাজ আ ট্রিবিউট দিচ্ছি, যেই ছবিটা মাপ 46 দিনে 1465 কোটি টাকা
1465 কোটি টাকা কামিয়েছে। তাই এটা ইন্ট্রোডাকশন সিন হচ্ছে যে শাহরুখ খানকে বেঁধে খুব মারা হচ্ছে, টর্চার করা হচ্ছে। অবভিয়াসলি আমি শাহরুখের ডায়লগগুলোই বলবো, বা আপনারা যদি চান আমি দুটো ডায়লগই বলতে পারি। ওকে যখন তালিবান গোষ্ঠীর লোকরা মেরে পাচ্ছে তখন বলছে হাকাত তাকুল্লুনি মাসিফি, তখন শাহরুখ বলছে আবে হিন্দি মে বল আকাত কুত্তে পারছি বানা আমার সিরি, আবে হিন্দি মে বল আরবি মে গালি দেনে মে তুঝে মজা নেই আয়েগা, আব 5 সেকেন্ড তু সোচনে মে লাগায়েগা, 5 সেকেন্ড ইয়ে সোচেগা ইয়ে আওয়াজ পেলে কাহা শুনি হ্যাঁ, ফির 5 সেকেন্ড তক তুঝে ইয়কিন নেই হোগা, ফির তু পুছেগা। তখন অপোনেন্ট বলছে পাঠান তু, তারপরে শাহরুখ খান বলছে জিন্দা হ্যায় ও কাহা হ্যায় তু বাচা কেসে, অপোনেন্ট বলছে। তখন শাহরুখ খান বলছে সওয়াল পেনে মানে পুজা তুঝসে, তখন অপোনেন্ট বলছে বন্দুক হাতে নে তেরি পথ সে বহুত দূর, পঠান মিয়া কা দিল জখমি হ্যায় ইশক আর মিক্স মুশ ছুপায়ে নেই ছুপতে, অপোনেন্ট বলছে। তখন অপোনেন্ট আবার শাহরুখকে বলছে কই আখরি খোয়াইশ মরনে সে পেলে, তখন শাহরুখ বলছে বাস এক তোফা দেনা থা রোহি কো বলে ওর হাতের যে হাত করা ওটা খুলে গেছে, খুলে বলছে ইয়ে দেখ কামিনে ঘুমরু টুট গেয়ে আব নাচ, টিরিং টিরিং আ ট্রিবিউট টু দা কিং। ding 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 pyar karte hain hazaro hazaro hai tajruba hame yaro yaro pyar karte hain hazaro hai tajruba hame yaro pyar ka hai nasha dushman gale mil jaye jhume jo pathan meri jaan mehfil hi ruk jaye de de jo zuban meri jaan us par mar mit jaye tan tan are tan 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 hame to loot liya milke ishq walon ne bahut hi tang kiya ab tak इन ख्यालों ने नशा शरीफ की उड़ा है उतार फेंका है बेशरम रंग कहाँ देखा दुनिया वालों ने। ओके बाय। একটা আমার সাথে রবীন্দ্রসঙ্গীত হয়ে যাবে, আমি এডিট দিই। রবীন্দ্রসঙ্গীত আমি শাহরুখ খানের ডায়লগের মুডে আছি আজকে না, একটা কতজন শুনতে চেয়েছে আকাশ ভরা থেকে আরম্ভ করে বাবুল সুপ্রিয় কোন আকাশ ভরা গাইলে আমি সোলোই গাইতে পারি। হ্যাঁ গা, কোন স্কেলে গাইবো? লো স্কেল, তোমার স্কেল। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। থ্যাংক ইউ। তাহলে তোমরা ব্লগ উইথ বিশাখাকে এই ওকে দেখতে পারবে। শাহরুখ খানকে ট্রিবিউট দিয়ে যে জওয়ান সবাই বলছে পোস্টপন 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 পোস্টপন,
সমস্ত আমার ইউটিউবার্স বন্ধুদের জানাচ্ছি, যারা শাহরুখের ভক্ত, একনিষ্ঠ ভক্ত, যে জাপান ইজ নট পোস্টপন্ড। এটা একটা ডায়লগ। রেডি, ও ওয়াও, 2nd জুন, ওরে বাবা, 2023, দারুণ অ্যাক্টিং, রেডি টু গো চিফ। আচ্ছা।